words to our gathering and his take on our occasion. আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আমরা মহকুমার মাননীয় মহকুমা শাসক মহাশয় আমার সহকর্মী দুই সহকারী বিদ্যালয়ের পরিদর্শক এবং অপর বিদ্যালয়ের পরিদর্শক তার নাম মহাচক্র উপস্থিত এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা কালনার বিধায়ক শ্রী দেবপ্রসাদ মহাশয় এই বিদ্যালয়ের কৃতি ছাত্রগণ বর্তমান ছাত্রগণ অভিভাবক অভিভাবিকা বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি ইতিপূর্বে আমার এই বিদ্যালয়ে আসা হয়নি কিন্তু আজকে এসে প্রধান শিক্ষকের মুখে বিদ্যালয়ের যা ইতিবৃত্ত শুনলাম তাতে সত্যই যে বিদ্যালয়ের ঐতিহ্য এবং তার কর্মকাণ্ড শ্রদ্ধার উদ্বেগ করে এবং আমি আশা করব সকলের ঐতান্ত্রিক প্রচেষ্টায় এই বিদ্যালয় আগামী দিনে আরও এগিয়ে যাবে কালনা তথা বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় একটি উল্লেখযোগ্য শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুল হিসেবে যে মর্যাদা এবং গরিমা এই বিদ্যালয়ে আছে সেটা আগামী দিনে লালন পালন করে নিয়ে এবং তাকে আরও উন্নত করে নেওয়ার দায় দায়িত্ব কিন্তু এই বিদ্যালয়ের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন সকলেরই কাছে একটি দায়িত্ব এবং কর্তব্য থাকবে বলে আমি মনে করি এই বিদ্যালয়ের যারা এই বছরের কৃতি ছাত্র আপনাদের বললেন শুধু এই বছর নয় ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে আমাদের রাজ্য স্তরে যে ফার্স্ট পাবলিক এক্সামিনেশন আমরা যেটা বলি মাধ্যমে এবং তারপর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে সাফল্য অর্জন করছে সেই সাফল্য শুধুমাত্র এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দের নয় সেই সাফল্যের অংশীদার আমরাও অর্থাৎ পূর্ব বর্ধমানের শিক্ষা বিভাগের সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলেই সেই সাফল্যের অংশীদার সুতরাং আমি আশা করব আগামী দিনে এই সাফল্যের ধারা আরও এগিয়ে যাবে এবং এই ধারা বজায় থাকবে একটি সাফল্য অর্জন করাটা যতটা কৃতিত্বে তার থেকে এই সাফল্যকে বজায় রেখে এবং আগামী দিনে আরও নতুন নতুন জায়গায় পৌঁছে দেওয়া উত্তরণের স্থান নির্ধারণ করাটা আরও বেশি দায়িত্ব কর্তব্য এবং ধারাবাহিকতার নিদর্শন ক্ষমতা এই বিদ্যালয়ে যে পটল থিঙ্কিং ল্যাবরেটরি যে পেয়েছে সম্ভব এই ঘরটি এই ঘরটি দেখে আমার মনে হচ্ছে এবং আশপাশে যে কৌশল সরঞ্জাম দেখতে পাচ্ছি তাতে করে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদের এই বিদ্যালয়ের ছাত্ররা তারা বিজ্ঞানের প্রতি তাদের যে অনুসন্ধিৎসা তাদের যে মনোযোগ এবং তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এই আশা আমি করছি আপনারা সকলেই জানেন গতকাল আমাদের সংবাদপত্রে একটা খুব গর্বের সংবাদ প্রকাশিত হয়েছিল যে দেশের সর্বোচ্চ যে বিজ্ঞান যে পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার আমাদেরই রাজ্যে আমাদেরই কৃতি বিজ্ঞানীরা চারজন এই বছরের জন্য মনোনীত হয়েছে আশা করব বিজ্ঞানের প্রতি যে অনুসন্ধিৎসা বিজ্ঞান অনুশীলন এবং নতুন নতুন ভাবনা চিন্তা সেক্ষেত্রে এই বিদ্যালয়ের একটা উল্লেখযোগ্য ভূমিকা অর্জন করবে যে সমস্ত সরঞ্জাম এই প্রকল্পের মধ্যে আছে তা পূর্ণ সদ্ব্যবহার করবে এবং শিক্ষক মণ্ডলীর সহায়তায় তাদের নতুন নতুন চিন্তা ভাবনার উন্নয়ন ঘটবে এই আশা রাখছি আমার আজকে পুরো সময়টা থাকতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু মাধ্যমে বলেছিলাম যে আজকে আরও দুটো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার জন্য
আমি বেশিক্ষণ থাকতে পারছি না, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে যদি আবার এই বিদ্যালয়ে আসার আমার সুযোগ ঘটে, আমি আশা করবো আমি বিদ্যালয়ে আবার আসতে চাইব, তখন এই বিদ্যালয়ে যে সমস্ত বিষয়গুলো আর কি শুনলাম সেগুলো হয়তো দেখার আমার একটু সুযোগ ঘটবে। আমরা আশা করব খুব দ্রুত আমরা যে অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা থেকে কাটিয়ে উঠব, আবার বিদ্যালয়ে তার পুরনো ছন্দে শিক্ষক ছাত্র সকলের সম্মিলিত প্রয়াসে বিদ্যালয়ের যে শিক্ষণ এবং শিক্ষার যে পরিবেশ সেটা মুখরিত হয়ে উঠবে, এই আশা করে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে স্বতন্ত্র অভিনন্দন এবং মনসা জানিয়ে। ধন্যবাদ।